আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আপনার মানে এরকম ভিডিও আমি কখনো বানাই না তবে সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে ভিডিওটি দেখতেছি তাই ভাবতেছি যে একটা ভিডিও ফ্যান ফলোয়ারদের সামনে দেই যেহেতু আমার ফ্যান ফলোয়ার তেমন নেই তারপর দিচ্ছি যে দেখুক তারা আসলে কি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় তো আমরা সবাই চিনি প্রিন্স মামুন এবং ব্লু ফেয়ারি লাইলা মোটামুটি মোটামুটি সবাই চিনি বলতে ভুল হবে মানে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সবাই চিনি আমরা তো ওদের আসলে সমস্যাটা কি সেটা নিয়ে আমাদের কথাবার্তা যে ওদের আসলে সমস্যাটা কি যে সমস্যাটা হচ্ছে কিছুদিন আগে প্রিন্স মামুন নাকি মেরেছিল যে যার কারণে স্যান্ডি সাহা আসছিল ইন্ডিয়া থেকে যে ওদেরকে মিল করে দেওয়ার জন্য যে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ওইটা সমাধান করে দেওয়ার জন্য স্যান্ডি সাহা আসছিল তো এবার হচ্ছে কঠিন ঝামেলা এবার তো কোনো সাহা আসছে না এবং কেউ ধারাও যাচ্ছে না মানে এবার ঝামেলাটা হচ্ছে এমন এক পর্যায়ে যে মামলা পর্যন্ত চলে গেছে তো আপনারা সবাই জানেন যে প্রিন্স মামুনের নামে কি মামলা হয়েছে দর্শনের মামলা দর্শন বলতে আমরা যেটা বুঝি কিন্তু ও যেটা মানে ওর বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটার সাথে এটার কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে লালা প্রিন্স মামুনের নামে দর্শনের মামলা করেছে তো আমরা এর আগে আমরা কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি যে লায়লা এবং মামুনের সঙ্গে খুব ভালো একটি সম্পর্ক আমরা খুব শিখবে ভালো একটি খবর জানতে পারবো যে আমাদের একটি সারপ্রাইজ দেবে তো অনেক খবরই আমরা শুনেছি এবং অনেক ভিডিও আমরা দেখেছি এবং লায়লা মামুন মামুনকে ছাড়া লায়লা কিন্তু কোনো ভিডিও করে না এবং লায়লাকে ছাড়া মামুন কোনো ভিডিও করে না মেয়েরা খুব মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে হাজব্যান্ড ওয়াইফ যেভাবে থাকে সেই ওইভাবে তারা ভিডিও করে ওইভাবে থাকে মানে সব কিছু হাজব্যান্ড ওয়াইফের মতো তো মাঝে মাঝে দেখা যেত মামুনের ফ্যামিলি লালার বাসায় এসে থাকতো তো আমরা ওটা সবাই ভেবে নিয়েছি অনেকেই ভেবে নিয়েছি যে না আসলে এটা হচ্ছে কি যে ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে হয়তো আমাদের এখনো জানাচ্ছে না হয়তো কোনো এক সময় কোনো এক সারপ্রাইজের মাধ্যমে যেমন আমাদের ব্লগার রাকিব হোসেন উনি কিন্তু যে কোনো সারপ্রাইজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে উনি অন্তরাকে বিয়ে করেছেন এরা কিন্তু আমরা কেউই জানতাম না যে ওরা বিবাহিত তো ব্যাপারটা হচ্ছে দর্শনের মামলা কথাটা শুনলে খুবই হাসি পায় যে যারা সবসময় একসাথে থাকতো একই ফ্ল্যাটে থাকতো এবং ফ্যামিলি নিয়ে বসবাস করতো এবং একই সাথে ভিডিও বানাতো কিন্তু তাদের ভিতরে দর্শনের মামলা হয় কিভাবে তারা একটি দিন না তারা আমার মানে আমার জানা মতে তিন থেকে চার বছর তারা থাকতেছে এর সাথে ভিডিও বানাচ্ছে তো এখানে দর্শনের মামলা যদি এখন হয় তাহলে আগে যেগুলো হয়েছে ওগুলো কি মানে এখন মামুনের নামে দর্শনের মামলা হয়েছে প্রিন্স মামুন সে এখন সম্ভবত রিমান্ডে নেওয়ার কথা ছিল নিয়েছে কিনা তা জানি না তো এখন ওনার নামে দর্শনের মামলা হয়েছে তো এর আগে কি হয়েছে এর আগে যারা একই ফ্লাটে সাথে ভিডিও বানাতো একই সাথে ঘুরতে যেত এবং টিকটক করত। তখন কি কোনো 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 প্রকার ধর্ষণ হয়নি হয়নি তখন তো তো থানায় করা এখন মামুন ওখান থেকে চলে এসেছে কোনো এক ঝামেলার কারণে চলে আসার কারণে তার বিরুদ্ধে হয়েছে কি দর্শনের মামলা আচ্ছা এর আগে যে একটা ঝামেলা হয়েছিল হয়তো কোনো বাড়ি বা কোনো একটা গাড়ি নিয়ে ঝামেলা হয়েছিল যার কারণে মামুন প্রিন্স মামুন লায়লাকে মেরেছিল মারার কারণে কি করেছে লায়লা একটা তার অনলাইনে এসে উনি তার পেজে সম্ভবত পেজে এসে লাইভ করে লাইভে এসে অনেক কিছু বলে গেছে যে মামুন আমাকে এইভাবে মেরেছে তো সম্পর্কটা ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল তা আমরা সবাই ভেবেছে যে সম্পর্কটা থাকবে না তো সেখানে হয়েছে কি দুদিন পরে স্যান্ডি সাহায় এসেছে এবং আরও কিছু ওদের ফ্রেন্ড সার্কেল আছে ওরা এসে ওদের সম্পর্কটা মিটমাট করে দিয়েছে যাতে কোনো সমস্যা পরবর্তীতে না হয় তো এবার যে মামলাটা দিয়েছে ওর থেকেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা যেটা আসলে করা খুবই কষ্টকর যে না তারা একসাথে থাকে একসাথে ভিডিও বানায় তো তার বিরুদ্ধে কিভাবে দর্শনে মামলা হয় তো এটাও লায়লা একবার বলেছে যে গতকালকে যেন পরশু দিন সাংবাদিকের সামনে বলেছে যে মামুনের পিছনে অলরেডি তিরিশ লক্ষ টাকা উনি ব্যয় করেছেন উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন তাও প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো লোন নিয়েছে মামুনের পিছনে ব্যয় করেছে প্রিন্স মামুনের পিছনে তো প্রিন্স মামুন আবার লাইভ এসে বলেছে বা সাক্ষাৎকারে বলেছে যে ওর থেকে ও এক টাকা পরিমাণ খরচ করেনি তবে ওকে ভালোবাসছে ভালোবাসে এখনও ভালোবাসে এটাও বলেছে যে আমি ওকে ভালোবাসি ভালোবাসছি এবং বাসবো এখানে আমার কোনো কমতি নেই কিন্তু ও যে কাজগুলো করেছে তার কারণে উনি অনেক লজ্জিত এবং তাই উনি ওখান থেকে হয়তো কোনো এক ঝামেলা হয়েছে তাই উনি ওখান থেকে চলে এসেছে তো চলে আসার কারণে উনি সেখানে তার নামে একটি দর্শনে মামলা করে দেয় তো আসলে এটা হচ্ছে কি যে দেখেন আমাদের কিন্তু একটা কিছুদিন কিছুদিন বোত কিছু বছর আগে মানে এক দু বছর আগে একটা ঝামেলা হয়েছিল আমাদের টিকটক অপু ভাই হ্যাঁ অপহারে কিন্তু প্রথমত ওটা ঝামেলা হওয়ার কারণে ওরা কিন্তু পুলিশে ধরে নিয়ে গেছিলো তো পুলিশে ধরে নেওয়ার পরে উনি ওখান থেকে বের হওয়ার পরে কিন্তু উনি ভালো একটা পর্যায়ে চলে গেছে এখন উনি দুবাই থাকে দুবাই কিন্তু ভালো ভালো ভিডিও বানাচ্ছে এবং উনি এবং মানে ভালো ভালো ভিডিও বানাচ্ছে বলতে ভালো ভালো ছেলেপেলেদের চলাফলা করতেছে মানে খুব ভালো এখন মানে প্রিন্স মামুনের ক্ষেত্রেও এটাই চাচ্ছে যে ও জেলে যাক জেল থেকে বের হোক তারপরে ও একটা ভালো মানে পর্যায়ে চলে যাক মানে এখন ওকে যারা এখন চিনতে পারেনি তারাও এখন চিনে যাক যে প্রিন্স মামুন অ্যাডেস্ট হয়েছে কিসের জন্য দর্শনের মামলার জন্য তাকে দেখার জন্য সবাই একটু মানে হাফসেট হয়ে থাকবো যারা তাকে আমার দেখতেই হবে যে সে কে যারা এখন মধ্যে দেখেনি তাকে আছে সবাই তো আর ওকে চিনে না সবাই দেখেও না ওকে তো তারা এখন দেখার জন্য পাগল হয়ে যাবে তাতে কী হবে ওর ফ্যান ফলোয়ার বাড়বে এবং ও দেখবেন এমন একটা সময় আসবে ও একটা স্যালুন দিয়েছে সম্ভবত ভালো একটা স্যালুন দিয়েছে ওখানে ওরা অনেক টাকা ইনভেস্ট করেছে যদি এর থেকে ভালো কিছু পায় তাহলে সেলুন টেলুন রেখে যাওয়াটা ওর কাছে কোনো ব্যাপার না দেখবেন ও কোনো একদিন দুবাই চলে গেছে দুবাই থেকে ভালো ভালো টাকা কামাচ্ছে এবং উপভায়ের মতো ভিডিও বানাবে কিন্তু আসলে এগুলো হচ্ছে কি মানে মানুষকে গ্রো করা মানে এখন মনে করেন ওর ফ্যান ফলোয়ার কম বা ওকে মানুষ সবাই চিনে না তো চিনানোর জন্য জানানোর জন্য মানে ফ্যান ফলোয়ার বানানোর জন্য একটা মানে টেকনিক চলে আসলো মানে এক কথা বলা যায় এটা উপভায়ের মতো যে ভাইকে জেলে দেওয়ার পরে কিন্তু জেল থেকে বের হওয়ার পর কিন্তু অনেক ওর পুরা মানে মুডটাই চেঞ্জ হয়ে গেছে মুড চেঞ্জ হয়েছে প্লাস মানে লুক চেঞ্জ হয়েছে মানে শরীরের স্বাস্থ্য কোনো সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো অনেক মেয়ের ক্রাসও হয়ে গেছে তখন কিন্তু প্রথমে কিন্তু অত ভালো ছিল না আবার এখন কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে আবার সম্ভবত মেডিসিনের পাওয়ার শেষ তাই এরকম হয়ে যাচ্ছে যাই হোক এটা কোনো বিষয় না আগাত যাকে যেরকম রেখেছে যেমন আমাকে রেখেছে যেরকম আমি সেরকমই আছি যতই খাই না কেন আমার স্বাস্থ্য কিন্তু ফিরে না তো এরকমই তো আমি চাচ্ছি এরকম আরও কিছু লোকজন আছে যে একসাথে ভিডিও বানাচ্ছে একসাথে থাকছে কিন্তু তাদের বিরুদ্ধে যেন এরকম কখনো আবার দর্শনে মামলা না হয় তাই বলছে যে প্রিন্স মামুনকে দেখে সবাই সতর্ক হয়ে যান এবং এরকম কোনো সম্পর্ক থেকে থাকলে যেমন লালা এবং প্রিন্স মামুন সাথে যে সম্পর্কটা ছিল দুদিন আর এখন যে পর্যায়ে চলে গেছে এরকম যেন কারোর সাথে না হয় তাই বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম লোক আছে এরকম টিকটক করে টিকটক করে এবং শর্ট ভিডিও বানাচ্ছে মানে এদের ভিতরে এরকম যেন কোনো সমস্যা না হয় আসলে এগুলো হলে কি হয় কি আমাদের দুর্নম হয় মানে বাংলাদেশে অনেক পেলে আছে এরকম ভিডিও বানার এখন তারপরও অনেক কান্ট্রিতে থাকে তোমাদের আমাদের বাংলাদেশে এরকম এরকম ঝামেলা হচ্ছে এরকম এরকম ভিডিও বানাচ্ছে মানে অনেক রকম সমস্যা ছোটোখাটো ব্যাপার নিয়ে জেল খাচ্ছে দর্শনের মামলা হচ্ছে মানে খুব খারাপ দেখা যায় দর্শনের মামলাটা কিন্তু এক কথা বলতে গেলে খুবই মারাত্মক মানে এটা ধর্ষণ বলতে কি বুঝেন আপনারা সবাই জানেন কিন্তু এখানে মামলাটা হওয়ার যে কারণ সেটা আসলে আমরা বুঝি না জানি না যাই হোক এই বিষয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নাজিম আহমেদ ব্লক আশা করি আপনারা সাবস্ক্রাইব করলে আমার ফ্যান ফলোয়ার হলে আমি আপনাদের জন্য আরও কিছু ভিডিও বানিয়ে নিয়ে আসবো